ভূমি সংক্রান্ত জটিলতা পৃথিবীর বেশ জটিলতম বিষয়গুলোর মধ্যে অন্যতম। প্রত্যেকটি দেশেরই একটি নির্দিষ্ট সীমারেখা আছে এবং এই সীমাকেও অতিক্রম করতে চাইলেই তৈরি হতে পারে যুদ্ধ বাঁধার মতো পরিস্থিতি। কিন্তু এই তো গেল দেশের কথা, যদি নতুন করে কোনো স্থলভাগের সৃষ্টি হয় তবে তার মালিক কে হবেন? তখনও কি যুদ্ধ বাঁধবে নাকি লটারি করে এর মালিক ঠিক করা হবে? নতুন দ্বীপ বা স্থলভাগের মালিকানা সম্পর্কে বেশ ইন্টারেস্টিং কিছু তথ্য জানতে দেখতে থাকুন ভিডিওটি। স্বাভাবিকভাবে যখন একটি নতুন দেশ তৈরি হয় বা যে স্থানের লোক নিজেদের স্বাধীনতা দাবি করে, তখন তারা নির্দিষ্ট একটি ভূখণ্ড চিহ্নিত করে নেয়। যেমন 1971 সালে নির্দিষ্ট ভূখণ্ড নিয়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। আমাদের এই ভূখণ্ডের সাথে যুক্ত আছে কয়েকটি দ্বীপও, যার মালিকও বাংলাদেশ। কিন্তু এ তো গেল আগে থেকে ঠিক করে রাখা ভূখণ্ডের বিষয়। এখন যদি নতুন করে আরো একটি দ্বীপ তৈরি হয় তবে তার মালিক কে হবে? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান নাকি পৃথিবীর অন্য কোনো দেশ? সত্যি বলতে দ্বীপের মালিকানা ঠিক করার মতো কোনো অফিসিয়াল সিস্টেম এখনো পর্যন্ত পৃথিবীতে নেই। মৌখিক এবং প্রথাগত কিছু নিয়মের মাধ্যমেই দ্বীপের মালিকানা ঠিক করা হয়। সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের দরুন তৈরি হতে পারে নতুন দ্বীপ, এছাড়াও আরো নানাভাবে নতুন ভূখণ্ড তৈরি হতে পারে। কিন্তু তার মালিক হবে কোন দেশ তা বেশ বিবাদের বিষয়। সাধারণ কিছু নিয়ম দিয়েই দ্বীপের মালিকানা ঠিক করা হয়। যেমন অ্যান্টার্কটিকা মহাদেশ, যা সম্পূর্ণ একটি দ্বীপ, তার মালিক প্রকৃতপক্ষে কেউই নয়। আবার দ্বীপের অবস্থান ভেদেও এর মালিকানা তৈরি হতে পারে। যেমন 1973 সালে নিশিনোশিমা শিন্তো নামের একটি দ্বীপ তৈরি হয় জাপানের ঠিক পাশেই, এবং সে অনুসারে এ দ্বীপটির মালিক হয় জাপান। অন্যদিকে 1963 সালে সার্সি নামের দ্বীপ তৈরি হয় আইসল্যান্ড থেকে 20 মাইল দূরে। হিসেব মতে এর মালিকও আইসল্যান্ড হওয়ার কথা হলেও ফ্রান্সের একজন বাসিন্দা দ্বীপটিতে আগে পৌঁছান এবং সেখানে ফ্রান্সের পতাকা উড়িয়ে দেন এবং দ্বীপটির মালিক হিসেবে তাকে দাবি করেন। কিন্তু পরবর্তীতে আইসল্যান্ডই দ্বীপটির মালিক হয়, কেননা একজন ব্যক্তির থেকে অবশ্যই একটি দেশের ক্ষমতা বড়। তো এই সকল বিষয়গুলো থেকে আপনারা বুঝতেই পারছেন যে নতুন দ্বীপের মালিকানার ক্ষেত্রে তেমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যা অধিকাংশের কাছে ঠিক মনে হয় ঠিক সে অনুসারেই দ্বীপের মালিকানা ঠিক করা হয়। তাই আপনি যদি মনে করেন যে আপনি একা একটি নতুন দ্বীপের মালিক হবেন, সেটিও এক্ষেত্রে সম্ভব নয়। তবে আপনি চাইলে কৃত্রিম দ্বীপের মালিক হতে পারেন যদি আপনার হাতে সে পরিমাণ অর্থ থেকে থাকে। যেমন দুবাইয়ের পাম বিচে আপনি চাইলে দ্বীপের একটি অংশ কিনে নিতে পারেন। তো এই ছিল নতুন দ্বীপের মালিকানা সংক্রান্ত বিষয়, যার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তবে ভবিষ্যতে এ নিয়ে একটি ইন্টারন্যাশনাল বোর্ড তৈরি হতে পারে। তবে তার আগে পর্যন্ত এভাবেই বিষয়টি চলতে থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।